হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাজেশন ক্লাবসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি বিষয় আলোচনা করার জন্য। বন্ধুরা, তোমরা অবশ্যই ইউটিউবের থাম্বনেল দেখে চিনতে পেরেছো এবং বুঝতে পেরেছো আজকের মূল আলোচনার বিষয়টি কী। তো বেশি দেরি না করে চলো সরাসরি দেখে আস আজকের সেই কাঙ্ক্ষিত আলোচনা বিষয়টি। তো বন্ধুরা, যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি না টেনে দেখার বিশেষ অনুরোধ রইল। গাইজ, ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2019 অনুষ্ঠিত 2021, বিষয় সমাজকর্ম তৃতীয় পত্র, সামাজিক নীতি পরিকল্পনা ও বাংলাদেশের সমাজ কল্যাণমূলক সেবাসমূহ, বিষয় কোড 122101, স্পেশাল সাজেশন নিয়ে আপনাদের মাঝে এসেছি। এর আগে আমি ক বিভাগ নিয়ে আলোচনা করেছিলাম, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তারই ধারাবাহিকতায় নতুনভাবে নিয়ে আসছি আরেকটি সাজেশন সমাজকর্ম বিষয়ের খ বিভাগ এবং গ বিভাগ, সংক্ষিপ্ত প্রশ্ন এবং অতি রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো প্রথমে এক নম্বর দেখতে পারছেন, জাতীয় শিক্ষানীতি 2010-এর শিক্ষার স্তরগুলো কী, গ্রামীণ শহর সমাজ ব্যবস্থা বলতে কী বোঝায়। তিন নম্বর, প্রবেশন কী, প্রবেশনের শর্তগুলো উল্লেখ করো। চার নম্বর, বাংলাদেশের প্রবীণ হিতৈষী সংঘের উদ্দেশ্যগুলো লেখো। পাঁচ নম্বর, বাংলাদেশে ইউনিসেফের UNEP-এর কার্যক্রম লেখো। ছয়, সামাজিক নীতি কী, সামাজিক নীতির বৈশিষ্ট্য লেখো। সাত, সামাজিক নিরাপত্তা বলতে কী বোঝা, প্রশাসন কী। আট, বাংলাদেশ পরিকল্পনা প্রণয়নের সমস্যাগুলি চিহ্নিত করো। নয়, বহুমূত্র কী, বহুমূত্রের সমিতির উদ্দেশ্যগুলো লেখো। দশ, প্রবেশন ও প্যারালাল কী, প্রবেশন ও প্যারালালের মধ্যে পার্থক্য। এগারো, রেড ক্রস ও রেড ক্রিসেন্টের মূল উদ্দেশ্য লেখো। বারো, সামাজিক নিরাপত্তার প্রকারভেদ লেখো। তো বন্ধুরা, এটি ছিল খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর আলোচনা করব গ বিভাগের রচনামূলক প্রশ্ন। এক নম্বর রয়েছে, পরিকল্পনা বলতে কী বোঝায়, উত্তম পরিকল্পনা পূর্ব শর্তগুলো আলোচনা করো। দুই নম্বর, শিশু কল্যাণ কী, বাংলাদেশের সরকারের শিশু কল্যাণ কার্যক্রম সমূহ বিবরণ দাও। তিন নম্বর, সমন্বয় কী, বাংলাদেশের সামাজিক কল্যাণ কার্যক্রম এর সমন্বয় ব্যবস্থা আলোচনা করো। চার, সংশোধনমূলক কার্যক্রম কী, বাংলাদেশের সংশোধনমূলক কার্যক্রম বিবরণ দাও। পাঁচ, সমাজ কল্যাণ প্রশাসন কী, সমাজ কল্যাণ প্রশাসনের কার্যাবলী বর্ণনা করো। ছয়, বাংলাদেশে ইউনিসেফ ও কেয়ার ভূমিকা কার্যাবলী আলোচনা করো। সাত, সামাজিক নিরাপত্তা কী, বাংলাদেশে বিদ্যমান সামাজিক নিরাপত্তা সমূহের কর্মসূচি সংক্ষেপে আলোচনা করো। আট, সামাজিক নীতি বলতে কী বোঝো, সামাজিক নীতির লক্ষণসমূহ বৈশিষ্ট্য লেখো। নয়, সামাজিক নীতি কী, সামাজিক নীতির প্রণয়ন প্রক্রিয়া বর্ণনা করো। দশ, বাংলাদেশে প্রচলিত প্রতিবন্ধী প্রশিক্ষণ পুনর্বাসন কার্যক্রম বিবরণ দাও। এগারো, বাংলাদেশের প্রণীত জনসংখ্যা নীতির প্রকৃতি ও বৈশিষ্ট্য বর্ণনা দাও। বারো, বাংলাদেশ নারী কল্যাণ ও নারী উন্নয়নমূলক কর্মসূচির বর্ণনা দাও। তেরো, শিশু নীতির মূলনীতি কী, শিশু নীতির উন্নয়ন সুপারিশ লেখো। চোদ্দো, হাসপাতাল শহর সমাজসেবা কী, বাংলাদেশ হাসপাতাল ও শহর সমাজসেবা গুরুত্বপূর্ণ বর্ণনা করো। তো বন্ধুরা, এগুলো ছিল মূলত খ এবং খ বিভাগের সাজেশন এবং পাশে 100% 99% এবং 98% দেওয়া হয়েছে। খেয়াল করে তোমরা করে ফেলো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মূল সাজেশনটি। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। খোদা হাফেজ।